রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে দু হাজার কুড়ি একুশ শিক্ষাবর্ষে যে ভর্তি প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে আপনারা সকলে জানেন যে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে এগারো তারিখে অর্থাৎ আজকে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে আজকে আমরা আলোচনা করব রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটির বি মিউজিকের ফ্যাকাল্টি অফ ফাইন আর্টসের যে সমস্ত সাবজেক্ট রয়েছে তাদের কী কী যোগ্যতা লাগবে তাদের কী কী এলিজিবল ক্রাইটেরিয়া এবং কি কী ইম্পর্টেন্ট ডেট রয়েছে সমস্ত কিছু এখানে আলোচনা করবো বিএ অনার্স আপনারা আবেদন করতে পারবেন এগারো আট দু হাজার কুড়ি অর্থাৎ আজ থেকে পঁচিশ আট দু হাজার কুড়ি পর্যন্ত বিকেল চারটে পর্যন্ত এবার আমরা দেখে নেব যে পেমেন্ট আপনি পেমেন্ট করতে পারবেন লাস্ট ছাব্বিশ আট দু হাজার কুড়ি বিকেল চারটে পর্যন্ত কি কী সাবজেক্ট আছে একবার দেখে নিই রবীন্দ্রসঙ্গীত ভোকাল মিউজিক ডান্স ড্রামা ইনস্ট্রুমেন্টাল মিউজিক পিকারসন অ্যান্ড ওয়েস্টার্ন ক্লাসিক্যাল মিউজিক এই সমস্ত সাবজেক্ট রয়েছে আর ইনস্ট্রুমেন্টাল মিউজিকে এসরাজ এই সমস্ত ইনস্ট্রুমেন্টাল মিউজিকে রয়েছে ওয়েস্টার্ন ক্লাসিক্যাল মিউজিকে ইনক্লুডিং দ্য ফলোইং ইনস্ট্রুমেন্ট পিয়ানো ভায়োলিন গিটার তারপরে দেখুন তাবলা এই সমস্ত কিছু রয়েছে এবার আমরা দেখে নেব কারা কারা আবেদন করতে পারবেন এখানে যারা আবেদন করবেন তারা দু হাজার আগে যদি পাস আউট হয়ে থাকেন তারা কিন্তু আবেদন করতে পারবে না লাস্ট আবেদন করতে পারবেন দু হাজার আঠেরো পর্যন্ত যারা পাস আউট করেছেন তারাই অর্থাৎ দু হাজার কুড়ি উনিশ এবং আঠেরো এখানে দেখুন ক্যান্ডিডেট হ্যাভিং পাস দ্য এইচএন টু সাবজেক্ট আপনি যে বিষয়টিতে আবেদন করবেন সে বিষয়ে আপনার অবশ্যই নলেজ থাকতে হবে তবে আপনি এখানে আবেদন করতে পারবেন তারপরে পশ্চিমবঙ্গের যে রাজ্য সরকারের রিজার্ভেশন ক্যাটাগরির যে রুলস সেই রুলস অনুযায়ী আপনারা রিজার্ভেশন পাবেন এস সি এস টি ক্যাটাগরি যে ক্যান্ডিডেট আছেন সেই ক্যান্ডিডেটরা আর যারা এখানে অনার্স করবেন তাদেরকে একটি জেনারেল ইলেকটিভ সাবজেক্ট চুজ করতে হবে এখানে দেখুন জেনারেল ইলেকটিভ সাবজেক্টের যে লিস্ট সেগুলি দেওয়া হয়েছে স্টুডেন্টরা যে বিষয়ে অনার্স করবেন সে বিষয়টি কিন্তু জেনারেল ইলেকটিভ হিসাবে নিতে পারবেন না অর্থাৎ সেম বিষয় রাখতে পারবেন না আর এখানে দেখুন অ্যাপ্লিকেশান প্রসেসিং ফি অ্যাপ্লিকেশান কত ফি লাগবে অ্যাপ্লিকেশান ফি হচ্ছে আড়াইশো টাকা এখানে সবার জন্য প্রায় পিডব্লিউ ক্যান্ডিডেটের জন্য একশো টাকা প্লাস অ্যাডিশনাল ব্যাঙ্ক চার্জ আর জেনারেল ও বিসি এদের সমস্ত ক্যাটাগরির জন্য দুশো পঞ্চাশ টাকা প্লাস অ্যাডিশনাল ব্যাঙ্ক চার্জ আর টোটাল ফিজ লাগবে পাঁচ হাজার নশো পঁয়তাল্লিশ টাকা এবং ফার্স্ট সেমিস্টারে আপনাকে ভর্তির সময় যে পেমেন্ট করতে হবে সেটি হচ্ছে ষোলোশো পঁয়ষট্টি টাকা আর আপনি কিভাবে অ্যাপ্লাই করবেন আপনাকে সর্বপ্রথম একটি মেল এবং ফোন নাম্বার দিয়ে রেজিস্টার করতে হবে এবং সেখানে ওটিপি যাবে এবং তারপরে আপনাকে আপনার কিছু ডিটেলস ফিল করতে হবে এবং তারপরে কিছু ডকুমেন্টস আপলোড করতে হবে আর আপনি যদি চান সেই কিভাবে আবেদন করতে হবে তার ভিডিও দেখতে সেটি অবশ্যই নিচে কমেন্ট বক্সে লিখে দিলেন তাহলে আমরা সেই কিভাবে আবেদন করতে হবে তার প্রক্রিয়াটি আপলোড করব ক্যান্ডিডেট ফর মোর দ্যান যদি আপনি বিভিন্ন বিষয়ে আবেদন করতে চান তাহলে আপনাকে কিন্তু সেপারেটলি আবেদন করতে হবে একসঙ্গে আবেদন করা যাবে না তারপরে দেখুন অ্যাডমিশন প্রসিডিউর ইন ডিটেল লাইক পাবলিকেশন অফ লিস্ট মোডস অফ অ্যাডমিশন শিডিউল অফ অ্যাডমিশন এটসেট্রা উইল নোটিফাইড লেটার পরবর্তীতে যখন অ্যাডমিশন প্রসিডিউর বিস্তারিতভাবে পরে জানানো হবে কীভাবে লিস্ট পাবলিশ হবে কবে পাবলিশ হবে কিভাবে অ্যাডমিশন প্রক্রিয়া হবে সমস্ত কিছু পরে জানানো হবে যদি আপনি এখানে কোনো ভুল তথ্য দিয়ে থাকেন তাহলে আপনার যে অ্যাডমিশন সেটি ক্যান্সেল হয়ে যাবে আর আপনাকে যে অ্যাডমিশন টেস্ট বা রিটার্ন টেস্ট বা ইন্টারভিউয়ে যখন ডাকা হবে তখন আপনাকে যেতে হবে না হলেও কিন্তু আপনার যে অ্যাডমিশন সেটি ক্যান্সেল হয়ে যাবে তো বন্ধুরা এই ছিল আজকের তথ্য রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটিতে আপনি কীভাবে ভর্তি হতে পারবেন আপনার যে এলিজিবল ক্রাইটেরিয়া এই সমস্ত কিছু ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কোনো প্রশ্ন বা সাজেশন থাকলে নিচে কমেন্ট বক্সে লিখে জানান আর আপনি যদি এই চ্যানেলে নতুন এসেছেন আর এখনও যদি চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে ভিডিও নিচে দেওয়া লাল রঙের সাবস্ক্রাইব বাটনট ওপর ক্লিক করে তার পাশে বেল নোটিফিকেশানটি অন করে দিন তাহলে আমাদের পরবর্তী আপডেটগুলি আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে ধন্যবাদ